আজি 31 মাৰ্চ, আজির এই শুভক্ষণ আমি গোৱালপাৰা জেলার নিখিল বড়ো ছাত্র সন্থাৰ কস্তু আমজোঙা আঞ্চলিক ছাত্র বড়ো ছাত্র সন্থার উদ্যোগত আজি আমজোঙা UN একাডেমি স্কুলত আজি ছাত্র দিবস আমি উদযাপন করছো। আর আজির দিনজোড়া কার্যসূচীরে আমি প্রথমতে নিখিল বড়ো ছাত্র সন্থার পতাকা উত্তোলন এই কার্যসূচী আমি সমাপ্ত করলো। দ্বিতীয় কার্যসূচী হিসাবে আমি বডফার যে প্রতিমূর্তি তাতে মূল্যাঙ্কন করছো। তারপর তৃতীয় কার্যসূচী বৃক্ষরোপণ, বৃক্ষরোপণের পিছত আমি কোন কোন লড়া ছোৱালী সকলক লৈ চিত্রাঙ্কন প্রতিযোগিতা লগতে কবিতা আবৃত্তি বিভিন্ন খেল ধেমালি আমি আয়োজন করছো। আজি এই চেগতে আমি অসম সরকার বা ভারত সরকারক ধন্যবাদ জানাব বিচাৰিছো যে আমার যে দীর্ঘদিনীয়া দাবি, এই দীর্ঘদিনীয়া দাবিটো যে আমার আসলে যে বডফার যে জন্মদিবস, এই জন্মদিবসটো ছাত্র দিবস হিসেবে উদযাপন করার কারণে আমি সরকারি বন্ধ ঘোষণা করার কারণে আমি সদূর দিনেরপ্রায় আমি দাবি করে আহিছিলো। তো ঠিক যোৱা বছরপ্রা অসম সরকারে আমার যে আজি 31 তারিখ, এই 31 তারিখটো বডফার যে জন্মতিথি, এই জন্মতিথিটো ছাত্র দিবস হিসাবে ঘোষণা করেছে। তার কারণে আমি গোৱালপাৰা জেলার নিখিল বড়ো ছাত্র সন্থার হয়ে ধন্যবাদ জ্ঞাপন করছো। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে।